কিছু কিছু প্রোগ্রামে বলা হয় ইউ মাস্ট এনক্লোজ অ্যান অফিসিয়াল এক্সপ্লেনেশন অফ দ্য গ্রেডিং সিস্টেম। আপনাকে অবশ্যই আপনি যে গ্রেডিং সিস্টেম পড়া করে পাশ করেছেন তার অফিসিয়াল এক্সপ্লেনেশন জমা দেওয়ার কথা বলা হয়। সেক্ষেত্রে কী করা উচিত? বাংলাদেশে স্বাভাবিকভাবে আমরা এই ধরনের কোনো ডকুমেন্ট পাই না বিশ্ববিদ্যালয়গুলো থেকে যে আমরা আপলোড করতে পারি। মাথায় রাখবো ম্যাক্সিমাম বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ট্রান্সক্রিপ্টের কোনো একটা কর্নারে ওখানে গ্রেডিং সিস্টেমটা এক্সপ্লেন করা থাকে। ফর এক্সাম্পল, মিনিমাম পাস মার্ক 2 out of 4, আর তারপর ধরেন গ্রেডিংয়ে যদি আপনি আসেন A+, A-, B+, B-, এভাবে মার্ক মার্কশিটের বা একাডেমিক ট্রান্সক্রিপ্টের কোনো একটা কর্নারে এই গ্রেডিং সিস্টেমটা এক্সপ্লেন করা থাকে। যদি এরকম এক্সপ্লেন করা থাকে তাহলে এই ডকুমেন্টটাই এনাফ আপনার অফিসিয়াল এক্সপ্লেনেশন হিসেবে, প্রুফ হিসেবে কাজ করার জন্য গ্রেডিং সিস্টেমের ক্ষেত্রে। যদি এই যেহেতু কিছুই দেওয়া না থাকে তাহলে অবশ্যই আপনি যে বিষয়ে পড়া করছেন সেখানের একাডেমিক অথবা রেজিস্টার বিল্ডিং থেকে, একাডেমিক বিল্ডিং থেকে আপনি একটি ডকুমেন্ট কালেক্ট করবেন যেখানে তারা এক্সপ্লেন করবে আপনার বিশ্ববিদ্যালয়ের মার্কিং সিস্টেমটা কীভাবে কাজ করে। অর্থাৎ আপনার যদি CGPA 4 সিস্টেম হয় সেটাতে সেখানে হায়েস্ট পসিবল মার্কটা কত, মিনিমাম পাস মার্কটা কত, এবং আপনি যে মার্ক রিসিভ করেছেন সেটা কোন ক্যাটাগরিতে পড়ে। ফর এক্সাম্পল, A+ কত মার্কে হয়, A কত মার্কে হয়, A- কততে, B+ কততে, B- B, C, D, যেভাবে আমরা জানি সেগুলো এক্সপ্লেন করা থাকবে। সো যেসব প্রোগ্রামে বলা আছে ইউ মাস্ট এনক্লোজ অ্যান অফিসিয়াল এক্সপ্লেনেশন অফ দ্য গ্রেডিং সিস্টেম, মাথায় রাখবো ইউ হ্যাভ টু এনক্লোজ অ্যান অফিসিয়াল এক্সপ্লেনেশন অফ দ্য গ্রেডিং সিস্টেম। আদারওয়াইজ আপনাকে প্রোগ্রাম থেকে আবার ইমেল করতে পারে অথবা আপনার অ্যাপ্লিকেশনটি রিজেক্ট হিসেবে গণ্য হতে পারে। ধন্যবাদ।